দেশের জনপ্রিয় সঙ্গীত তারকা ইমরান মাহমুদুল গত 24 মে মেহের আয়াত জেরিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে বিয়ের পর এই প্রথমবার লাইভ অনুষ্ঠানে এসেছেন ইমরান মাহমুদুল। প্রফেশনাল লাইফ থেকে পার্সোনাল লাইফ সব কিছুতেই মুখ খুলেছেন তিনি। লাইভ শোতে আড্ডা চলাকালীন একসময় ইমরান মাহমুদুলকে জিজ্ঞেস করা হয় তিনি তার বউকে অর্থাৎ মেহের আয়াত জেরিনকে কি নামে ডাকে। প্রত্যেকেই তো তার ভালোবাসার মানুষটিকে বা তার প্রিয় মানুষটিকে কিছু না কিছু আনকমন নাম একটা রেখে দেয়, যে নামে তারা ডাকতে পছন্দ করে। কথাটি শোনার পর ইমরান মাহমুদুল হা হা করে হেসে দেন। প্রথমে তিনি আসলে বলতে চাননি, তিনি বলেছিলেন আসলে এটি আমাদের পার্সোনাল বিষয়, পার্সোনাল বিষয়টি পার্সোনালি থাক। তবে কথা বলার এক পর্যায়ে তিনি বলে দেন তার বইয়ের নাম মেহের আয়াত জেরিন। তবে ইমরান তার বউকে মেহের আয়াত বা জেরিন কোনো নামেই নয়, বরং জেরি নামে ডাকেন ইমরান মাহমুদুল। এই কথাটি শোনার পর স্টুডিওর সবাই হো হো করে হেসে ওঠে। প্রসঙ্গত, মঙ্গলবার ঢাকায় পারিবারিক আয়োজনে বিয়ে হয় ইমরান জেরিনের। বিয়ের অনুষ্ঠানে অংশ নেন আরেক জনপ্রিয় সঙ্গীত তারকা দিলশাদ নাহার কণা। তিনি ইমরানের বিয়ের ছবি সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। জানতে চাইলে দেশ রূপান্তরকে তিনি বলেছিলেন, হ্যাঁ বিয়ের খবরটাই সত্যি, আমি ইমরানের জন্য ভীষণ খুশি, সে আমার ছোট ভাইয়ের মতো, তার স্ত্রী ভীষণ লক্ষ্মী একটা মেয়ে, ইমরান দাম্পত্য জীবনে খুব সুখী হোক সেটাই প্রত্যাশা করি। ইমরানের স্ত্রীর ব্যাপারে কণা জানান জেরিন শরীয়তপুরের মেয়ে, অর্থাৎ ইমরান আর সে একই এলাকার মানুষ, তবে জেরিনের পড়াশোনা এখনও শেষ হয়নি। প্রিয় বন্ধুরা, জনপ্রিয় সঙ্গীত তারকা ইমরান মাহমুদুল তার স্ত্রী মেহেরায়া জেরিনকে জেরি নামে ডাকে। নামটি আপনার কাছে কেমন লেগেছে? ভালোবাসার মানুষ যদি ভালোবেসে এই নামে ডাকে, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কী? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।